আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে বানাবো আমি ভ্যানিলা পাউডার দিয়ে পাটিসাপটা। আমার বড় ছেলের খুব পছন্দ পাটিসাপটা, তবে ওর একটা ফ্লেভার পছন্দ, সেটা হচ্ছে ভ্যানিলা পাউডার। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ভ্যানিলা পাউডার দিয়ে পাটিসাপটা বানাই। আমি এখানে নিয়ে নিছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো, এখানে এগুলো চালের গুঁড়ো, দিব ভ্যানিলা পাউডার, এই যে আমি এখানে দোকান থেকে নিয়েছি এটা ছোট পাউডার, দিয়ে দিচ্ছি ভ্যানিলা পাউডার, ভ্যানিলা এসেন্স দেয় না, ঠিক ভ্যানিলা পাউডারটা দিচ্ছি আর কি, আমি এসেন্সটা নেব। দিচ্ছি পরিমাণ মতো লবণ আমার হাতের আন্দাজ অনুসারে। আমি পাটিসাপটাটা বানাবো আপনার ব্রাউন সুগার দিয়ে, কারণ ও একটু মিঠা খেতে পছন্দ করে, মানে আমাদের গুড়, দেশীয় গুড়। আমি তো আপনাকে দিয়ে দেবো ব্রাউন সুগার, 1/2 কাপ দিচ্ছি, এখানে 1/2 কাপ একটু বাড়াই দিলাম, দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি আজকে এটা বানাবো পানি দিয়ে বানাবো না, একদম লিকুইড দুধ দিয়ে বানাবো। তো আমি আগে থেকে ফ্রিজ থেকে দুধটাকে নেমে নর্মাল টেম্পারেচার রাখছি, যাতে দুধটুকু নর্মাল হয়ে যায়। দিচ্ছি 1 চামচ, মানে আমার ডালের চামচ, এটা এক ধরেন আপনার 1/2 কাপ হবে দুধ পাউডার। এখন আমি আস্তে আস্তে দুধ দিয়ে এটাকে লিকুইড, মানে আপনার পাটিসাপটার লিকুইড তৈরি করে নিব। এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা এগুলো দিয়ে ডিম, ভ্যানিলা পাউডার, ব্রাউন সুগার, পাউডার দুধ এবং লিকুইড দুধ দিয়ে পাটিসাপটার ডোটা তৈরি করছি। আমি এটা রেস্টে রেখে দিব 15-20 মিনিট। এর মাঝখানে আমি তৈরি করে নেব ব্রাউন সুগার দিয়ে নারকেলের পুরটা। আপনার ফ্রোজেন নারকেল আর ব্রাউন সুগার দিয়ে চুলায় তুলে দিছি, এটাকে আমি পুর হিসাবে তৈরি করে নিব। আমি এখানে একটু করে লবণ এবং এলাচি পাউডার মিশাবো, একটু করে এলাচি পাউডার দিচ্ছি, সাদা আঙ্গুলের যতটুকু নিচে অতটুকু পরিমাণ আমি এলাচি পাউডার দিচ্ছি। এটা দিলে অসাধারণ একটা স্মেল হয়। সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ, আমি এগুলোকে চুলোয় নেড়ে চেড়ে ভালো করে তৈরি করে নেব পুর হিসাবে। আমি পাটিসাপটার পুরগুলাকে এভাবে তৈরি করে নিয়েছি একটা বাটিতে, যখন পাটিসাপটা তৈরি করবো তখন এখান থেকে চামচ দিয়ে দিয়ে ছাঁকনি দিয়েছে, একে একদম পিউরি করে নিয়েছি, একদম সুন্দর করে তৈরি করে নিয়েছি। আপনারাও বাসায় এভাবে তৈরি করে নেবেন, তাহলে আপনাদের পিঠাগুলো দেখবেন যে ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর করে তৈরি হবে। দেখুন এইখানে যে বাবল উঠতেছে, মনে করবেন যে আপনার ডোটা একদম পারফেক্ট। এখন আমি বানাতে চলে আছি। আমি একটা ফ্রাই প্যান নিছি, আজকে আমি এটা বানাবো বাটার দিয়ে। আমি একটা বাটার নিছি, এখানে বাটারটা ভালো করে এখানে লেগে দিচ্ছি। চুলার জাল একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, আর আমি একটা গোল চামচ দিয়ে দিয়ে দিচ্ছি, একটু বড় বড় করে বানাবো, বেশি ছোট বানাবো না, একটু হয়ে গেলে কুটটা দিব। নারকেলের কুট দিব এখানে, আমি আগে থেকে তৈরি করে রাখছি এগুলো, এইভাবে দিব লম্বা টম্বা করে। তারপরে আপনার দিচ্ছি, আমি এভাবে করে সবকটি পাটিসাপটা তৈরি করে নিব। আজকের স্পেশাল হচ্ছে ভ্যানিলা পাউডার দিয়ে পাটিসাপটা।
তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল ভ্যানিলা পাউডার দিয়ে পাটিসাপটা। আমি ভিতরে ব্রাউন সুগার দিয়ে নারকেলের পুর দিয়েছি। আমি একটু বড় সাইজ করে বানিয়েছি কারণ আমার বাচ্চারা খাবে, আমি ছোট ছোট করে বানাইনি। আপনারা যে কোনো শেপে বানায়, বড় ছোট মাঝারি যেই সাইজ ইচ্ছে সেই সাইজে বানাতে পারেন। তো আশা করি আমার এই পাটিসাপটা রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন, আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি মনে করে সাবস্ক্রাইব করবেন, আর সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমাকে এনকারেজ করবেন। আর আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।